আমাদের প্রিয় স্টেশন বালিচক, ওয়েলকাম টু বালিচক। তোমরা সবাই দেখতে পাচ্ছ বালিচকের খুব সুন্দর পরিবেশ। আর আমার আগের দিকে যেটা আছে ওটা তোমরা দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে বালিচক টিকিট কাউন্টার। এখানে তুমি টিকিট কেটে বালিচকের ট্রেনে চড়তে পারবে। খুব সুন্দর আমাদের স্টেশন আর আমাদের প্রিয় বালিচক। পাশে খুব দোকান আছে, খেতে যদি ইচ্ছে হয় দোকানে গিয়েও খেতে পারো তুমি। আর স্টেশনটা খুব সুন্দর, পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ আগের থেকে অনেক উন্নত হয়েছে। আর সামনে গিয়ে তোমরা যদি দেখতে পাও, খুব সুন্দর পরিবেশ আর এখানকার ফ্যাসিলিটি খুব সুন্দর। আর এখানে ট্রেনের টাইম টেবল দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের টাইম টেবল খুব সুন্দর, সময় মতো তুমি যেতে পারবে। আর সামনে বাসও আছে, এছাড়াও আছে নানা ফ্যাসিলিটি। ফ্যাসিলিটিগুলো হচ্ছে তুমি এখানে এসে ঠান্ডা জল গরমকালের টাইমে তুমি ঠান্ডা জল খেতে পারবে। এই দেখো এসি লাগানো আছে। আর তোমরা ব্লকটা খুবই সুন্দর হচ্ছে, তোমরা দেখতে থাকো এই ব্লকটা তোমরা দেখো। আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই সুন্দর স্টেশন, আমাদের বালিচক সবার প্রিয়, তো তোমাদেরকে সবাই ভালো লাগবে আশা করে। ব্লগটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হচ্ছে আর ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই দেখো, আর যদি পারো একটা সাবস্ক্রাইব করে দাও এই বালিচকের ছেলেটিকে। খুব সুন্দর স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ আগের থেকে অনেক উন্নত হয়েছে। এই স্টেশনটি স্থাপিত হয়েছিল 1900 সালে, এটা ইলেকট্রিফাই হয়েছিল 1964। আর এখানে জলের ব্যবস্থা তেমন ছিল না, এখন জলের ব্যবস্থা খুব সুন্দর হয়েছে। ছাউনি দেওয়া আছে, ঠান্ডা জল, পাশে ব্যানার, এছাড়াও আছে নানান রকম সমস্ত জল ট্যাঙ্কি। খুব সুন্দর স্টেশন। আর স্টেশনে আপাতত এখন আমরা ওভারব্রিজে উঠবো। ওভারব্রিজটা দেখো আগে কাঠের ছিল, এখন খুব সুন্দর পাথরের তৈরি। প্রতিটা মুহূর্তে এখানে ক্যামেরা লাগানো আছে। খুব সুন্দর ওভারব্রিজ। আর ওভারব্রিজ থেকে তোমরা যদি নিচেরটা দেখো খুব সুন্দর, অনেকটা রিস্কি থেকে মানুষ অনেকটা সেফটি হয়েছে এখন। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই পুরো ওয়াচ করো, আরও ভালো লাগবে তোমাদেরকে। এই দেখো দুটো ছেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তোমরা যদি অবশ্যই আসো বালিচক স্টেশন, তোমরা অবশ্যই দেখো, খুব ভালো স্টেশন। তোমরা এখান থেকেই ভিজিট করো, খুব ভালো লাগবে। স্টেশনটা খুব উন্নত হয়েছে আগের থেকে, আগে ছিল কাঠের, এখন পুরোপুরি সব নতুন হয়েছে। চারিদিকে ক্যামেরা, সামনের পাশটা দেখো খুব সুন্দর। এই দেখো খুব সুন্দর নাজারা, এই দেখো খুব সুন্দর পরিবেশ। সো তোমরা অবশ্যই আসো। আর এখানটা আছে মন্দির। এই দেখো স্টেশন, স্টেশনে অনেকটা উন্নত হয়েছে আগের থেকে, আর অনেকটা চেঞ্জ হয়েছে। সো তোমরা এই ব্লগটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত দেখো, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রতিটা মুহূর্তে খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। সো তোমরা অবশ্যই দেখো। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগলো। আর কিছু না, বালিচকের সম্বন্ধে যতটুকু ডিটেলস দিতে পার তোমাদেরকে দিয়েছি। আশা করি তোমাদের খুব ভালো লাগছে। আর আমরা বেশি লং করছি না, আমরা এখানে স্টপ করছি ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার ঠুকে দাও। ভাই কে রে, এই কোথায় বাড়ি? ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা বালিচকের ছেলে বা যারা আজকে এই ভিডিওটা দেখছো, আর যারা বালিচকে বর্তমান থাকো, ঠিক আছে, যারা বালিচকে ভালোবাসো, সো তারা তো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। একটু তোমাকেই বলছি, রিকোয়েস্ট করছি, সো করে দিও। সো গাইস, আজকের জন্য এতটুকুই, টাটা। সো ফাইনালি গাইস বাড়ি যাবো। আর তোমার দেখলে আশা করি আরও চলে এসে তোমাদের বিরক্ত করার জন্য। সো গাইস কি বলবো, সাইকেলটা নে, সাইকেল না সরি বাইকটা নে, বাড়ির দিকে চল, বাড়ির দিকে এটা দিয়ে যাবো, ঠিক আছে। সো ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর কিছু না, এত বিরক্ত লাগছে, ঘাম ধরে যাচ্ছে আমাদের, নেক্সট বছর এটা থাকবো। সো টাটা। আমি একটা কথা শুনবো নি, তোমাদের কথা শুনবো, তোমরা সাবস্ক্রাইবটা করো তো তাড়াতাড়ি। সো বাই বাই। চোখে খুঁজে যায় শুধু, পর অচেনা কেউ বোঝে না।
ভাই মাথা খারাপ একদম। এত ভালো।